হ্যা সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই টিজে স্টোর তো বন্ধুরা কিছু কিছু সময় ফোন ইউজ করার সময় উল্টো পাল্টা টাচ লেগে বা ভুল করে ফোনে অ্যাপ্লিকেশান আইকনগুলি রিমুভ হয়ে যায় যেমন ডাইলার আইকনটি রিমুভ হয়ে গেলে ফোন থেকে আর কল করা যায় না এরকমভাবে ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের আইকন রিমুভ হয়ে যেতে পারে বা হয়ে যায় তখন এগুলিকে রিটার্ন আনার জন্য ফোনটিকে ফুল হার্ড রিসেট করতে হয় আর ফুল হার্ড রিসেট করলে ফোনের সমস্ত ফোন নম্বর বা ছবি বা ভিডিও যাই থাকুক না কেন সমস্ত কিছুই ডিলিট হয়ে যায় তো আমি এই ভিডিওটিতে ছোট একটা সিস্টেম দেখাবো এই সিস্টেমটিতে আপনি ফোন হার্ড রিসেট না করেই আপনি আপনার অ্যাপ্লিকেশান আইকনটি আবার রিটার্ন করে নিয়ে আসতে পারবেন তো কী সেই সিস্টেম দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দেবেন তো চলুন দেখে নিই সেই সিস্টেম তো চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো বন্ধুরা দেখুন এই ফোনের সমস্ত আইকনগুলোই রিমুভ হয়ে গেছে এই ফোনটি নিচ থেকে ওপরে টানলে মেনু বার হয় তো মেনুর সমস্ত অ্যাপ আইকনগুলো রিমুভ হয়ে গেছে তো আপনার ফোনেও যদি এমন দু একটা আইকন রিমুভ হয়ে যায় তো সেই আইকনটি রিটার্ন আনার জন্য ফোনটিকে হার্ড রিসেট করতে হবে না রিমুভ আইকন রিটার্ন আনার জন্য সবার প্রথমে চলে যাবেন সেটিংস অপশানে তো ডিসপ্লেতে সেটিংস অপশান না পেলে ওপরে নোটিফিকেশান বারে আপনি আপনার ফোনে সেটিংস অপশানটি পেয়ে যাবেন তো সেখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশানে গিয়ে চলে যাবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে এই ফোনটাতে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান অপশান আছে আপনার ফোনে হয়তো শুধু অ্যাপস অপশান থাকতে পারে তো আপনি আপনার ফোনে অ্যাপস অপশানে চলে যাবেন তো যাবার পরে প্রথমেই পেয়ে যাবেন লাঞ্চার অপশান আপনার ফোনে হয়তো হোম লাঞ্চার বা শুধু লাঞ্চার অপশান থাকতে পারে তো লাঞ্চারে গিয়ে চলে যাবেন স্টোরেজে স্টোরেজে গিয়ে ক্লিয়ার ডাটা করে দেবেন তাহলেই হয়ে যাবে আর আপনার ফোনে প্রথমে যদি লাঞ্চার না পেয়ে থাকেন তাহলে একটু নিচেই দেখবেন সি অল অ্যাপস আছে তো সি অল অ্যাপসে চলে যাবেন এইখানে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনের আইকনগুলি পেয়ে যাবেন তো এখানে খুঁজে দেখে নেবেন দেখবেন হোম লাঞ্চার বা শুধু লাঞ্চার আছে তো সেই লাঞ্চার অপশনে গিয়ে ক্লিয়ার ডাটা করে দেবেন অল অ্যাপসের মধ্য থেকে আপনাকে শুধু লাঞ্চার অপশনটিকে খুঁজে বার করতে হবে আপনার ফোনে হয়তো অ্যাপ লাঞ্চার বা হোম লাঞ্চার বা শুধু লাঞ্চার থাকতে পারে শুধু আপনি লাঞ্চার অপশনটিকে খুঁজে বার করে ক্লিয়ার ডাটা করে দেবেন ব্যাস আর কিছু করতে হবে না ব্যাকে চলে আসবেন দেখবেন যে আপনার ফোনে সমস্ত আইকনগুলো রিটার্ন চলে এসছে বা রিমুভ আইকনটিও রিটার্ন চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডের মধ্যেও শেয়ার করে দেবেন